এবং তো যে খবরের দিকে নজর রাখব, কেশিয়ারিতে সেখানে সেচ দপ্তরে পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়েছে এবং এই ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কেশিয়ারিতে সেচ দপ্তরে বাড়ি ভেঙে মৃত এক, আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন এমন একটা আশঙ্কা করা হচ্ছে। কেশিয়ারিতে সেচ দপ্তরে বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে, এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পরিত্যক্ত বাড়ি ভেঙে পরে এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে। সেচ দপ্তরে পরিত্যক্ত বাড়ি ভেঙে মৃত্যু এক, আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন এমন একটা আশঙ্কা করা হচ্ছে। কেশিয়ারিতে এই ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। সৌম্যকান্তি ত্রিপাঠী রয়েছেন আমার সঙ্গে। সৌম্য, কি পরিস্থিতি, আর কতজন চাপা পড়ে থাকতে পারেন, কি ভাবেই বা ভেঙে পড়লো বাড়িটি? জানিয়ে রেখি, সেটা হচ্ছে কেশিয়ারির নাপো এলাকাতে একটি পরিত্যক্ত জায়গা রয়েছে, যেখানে সেচ দপ্তরের সুবর্ণরেখা ব্রিজ গ্রাম ব্যারেজ প্রকল্পের আবাসন রয়েছে এবং সেই এই প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ার ফলে কিন্তু ওখানে ওই জায়গাগুলি পরিত্যক্ত হয়ে আছে, ওখানে আবাসন ও কিছু বিল্ডিং। এবং সেখান থেকে স্থানীয় কয়েকজন একাংশ এবং দুষ্কৃতকারীরা তারা বিভিন্ন সময় ওই বিল্ডিং এর নানা সামগ্রী চুরি করে নিয়ে যায় এবং ফলে ওই বিল্ডিং এর যে ইঁট ছিল, ইঁটের গাঁথনি খুলে নিয়ে যাওয়ার জন্য বিল্ডিংটি দুর্বল হয়ে পড়েছিল। আজকে হঠাৎ করে দুপুরবেলা সেই একটি তার একটি দোতলা বিল্ডিং হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যায় বলে একজন কিশোরকে তার পা বাইরে বেরিয়ে থাকে বলে দেখতে পায় স্থানীয়রা এবং তারা তখনই সঙ্গে সঙ্গে প্রশাসনের উদ্যোগে দমকলের একটি দল এবং প্রশাসনের একটি দল এসে পৌঁছায় এবং তারা জেসিবি দিয়ে সেই মুহূর্তে যে যে কিশোরের পা দেখতে পাওয়া গিয়েছিল তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থলেই চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। 13 বছরের ওই কিশোর, ওকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে ওই বিল্ডিং এর নিচে আরো কিছুজন চাপা পড়ে থাকতে পারে আশঙ্কা করছে প্রশাসন এবং সেই কারণেই ওখানে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে প্রশাসন ও দমকলের প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে উদ্ধার কাজে নেমেছে এবং স্থানীয়দের সহযোগিতা ওখানে জেসিপি দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিল্ডিং এর কংক্রিট গুলিকে সরানো হচ্ছে, কংক্রিটে ভাঙা কংক্রিট সরানোর পরে বোঝা যাবে যে ভেতরে আর কেউ চাপা পড়ে আছে কিনা। তবে আশঙ্কা করা হচ্ছে যেহেতু ওই জায়গাতে দুপুরবেলা হঠাৎ করে যে কেউ ছিল না সেখানে এই ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং তার থেকে একজনের পা দেখতে পাওয়া যায় এবং তাকেই উদ্ধার করা হয়েছে। বাকি আর ভেতরে কতজন চাপা পড়ে আছে সেটা নিয়ে পুলিশ এখন এই যে যাকে উদ্ধার করা হয়েছে তার পরিচয় কিছু জানা গেছে? আর এই বাড়িটাতে কোনো কি কাজকর্ম হতো? এই যে কিশোরকে উদ্ধার করা হলো, কিভাবে বা তারা এখানে এলো, কি জানতে পারছো সে বিষয়ে? হ্যাঁ, জানা গেছে ওই কিশোরের বাড়ি কিন্তু ওখানে স্থানীয় ওই কিশোর 13 বছর বয়স, তার নাম বিশ্বনাথ হাঁসদা, বিশ্বনাথ হাঁসদা বলে ওই কিশোর ওখানে ছিল এবং যেটা জানা যাচ্ছে যে ওখানে স্থানীয়রা, স্থানীয়দের একাংশ কিন্তু ওই বিল্ডিং এ পরিত্যক্ত বিল্ডিং এ বিভিন্ন সময় ওখান থেকে ইঁট খুলে নিয়ে যায় বা বিভিন্ন রকম সামগ্রী যেগুলো পরিত্যক্ত রয়েছে যে বিল্ডিং গুলি সেখান থেকে খুলে নিয়ে যাওয়ার কাজ হয়। কিন্তু এই কিশোর কি করে ওখানে এসে পৌঁছলো, ও ওখানে ওই ওই কিশোর ওই ইঁট খোলার কাজে কাজ করছিল না কিশোর খেলতে খেলতে গিয়ে ওখানে গিয়ে পৌঁছেছে সে বিষয়ে এখনো তদন্ত চালাচ্ছে পুলিশ। কি কারণে কিশোর ভেতরে গিয়ে পৌঁছে এবং ওই কিশোরের সঙ্গে আর কেউ ছিল কিনা সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে এবং যে পরিত্যক্ত কংক্রিট রয়েছে সেই কংক্রিট গুলিকে তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে জেসিবি দিয়ে এবং তোলা হচ্ছে এবং সেই উদ্ধার কাজে লেগেছে এবং যতক্ষণ না সেই কংক্রিট গুলি তোলা যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে আর কেউ চাপা পড়ে রয়েছে কিনা। তবে এই কিশোর ওরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিশোরকে দুপুরবেলায় কিশোর বাড়ি থেকে বেরিয়ে যায় খেলতে যাবে বলে এবং তারপর থেকে কিশোরকে দেখতে পাওয়া যাচ্ছিল না এবং হঠাৎ করে যখন এই বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারপরে যখন সেখান থেকে ওই পা দেখতে পাওয়া যায় ওই কিশোরের এবং তাকে উদ্ধার করা হয় তখনই পরিবারের সদস্যরা জানতে পারে যে ওই কিশোর ওখানে চাপা পড়ে মারা গিয়েছে এবং তার সঙ্গে আর কেউ ছিল কিনা বা অন্য কোনো কিশোর আরো খেলতে ওখানে ছিল বা আর কেউ ওখানে বিল্ডিং এ ওই ইট সরানোর কাজে ব্যবহার ছিল কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। সৌম, এই উদ্ধার কাজে আর কারা কারা হাত লাগিয়েছে, সেখানে কি দমকল গিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী গেছে? জানিয়ে রাখি এই মুহূর্তে দমকল খড়গপুর থেকে দমকলের একটি দল এসে পৌঁছেছে, উদ্ধারকারী দল, তারা উদ্ধার কার্য চালাচ্ছে একই সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় জেসিবি মেশিন পেলোডার বিভিন্ন রকম সামগ্রী যন্ত্রাংশ দিয়ে কিন্তু ওদেরকে ওই বিল্ডিং এর যে কংক্রিটের টুকরো গুলো রয়েছে সেগুলোকে সব সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে সরিয়ে ভেতরে কেউ চাপা পড়ছে কিনা তা দেখা হচ্ছে এবং দমকলের একটি দল এসে পৌঁছেছে, উদ্ধারকারী দল, খবর দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সকে, খবর দেওয়া হয়েছে যেহেতু বিপুল পরিমাণ কংক্রিট একটি দোতলা বড় বাড়ি রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং তার কংক্রিটের ঢালাই ওপর রয়েছে সেই কংক্রিটের বড় চাঙর সরিয়ে এ ভেতর থেকে সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই কারণেই কিন্তু ওখানে সিভিল ডিফেন্স কেও খবর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সোমকান্তি কতদিন ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রশাসন কি জানাচ্ছে এই জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখানে এই যে বিল্ডিংটি এটি 2004 সালে এই প্রকল্পটি এই বিল্ডিংগুলি এখানে তৈরি হয়েছিল বেশ কয়েক দশক ধরেই কিন্তু এই প্রকল্প এবং বাম ফ্রন্টের আমলে কিন্তু এই প্রকল্প নেওয়া হয়েছিল পরে এই প্রকল্প অ্যাবান্ডন হয়ে যায় এবং তার ফলে কিন্তু এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করে এই জায়গাটি ফেলে রাখা হয়েছিল এবং সেই জায়গাতে আবাসন এবং বিল্ডিং বিভিন্ন কিছু পড়েছিল এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গাটিকে অ্যাবান্ডন ঘোষণা করে দেওয়া হয় এবং সেই পরিত্যক্ত জায়গা কিন্তু সেখানে পড়েই ছিল এবং সেখানে কোনো কিছু কাজ হতো না এবং বেশ কয়েক দশক ধরেই কিন্তু ওটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে মানে কয়েক বছর আগে ওখানে একটি তীরন্দাজি একাডেমি তৈরি করার পরিকল্পনা করেছিল প্রশাসন এবং সেটা কিন্তু সফল হয়নি পরে বন্ধ হয়ে যায় কিন্তু সেই বিল্ডিংটি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল প্রশাসনিক নজরদারি অভাবেই পড়েছিল পরে আজকের এই দুর্ঘটনার পরে প্রশাসনিক নজরদারি কড়াকড়ি করা হয় কেসিআরডির বিডিও তিনি জানিয়েছেন যে এই যে পরিত্যক্ত বিল্ডিং রয়েছে আগামী দিনে যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা করবেন এবং নজরদারি শুরু করবেন এবং যে মারা গেছে কিশোর তার পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলে জানিয়েছেন ধন্যবাদ কথা বলছিলেন প্রতিনিধি সোমকান্তি ত্রিপাঠীর সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কেশুয়ারির নাপোরে সেখানে ঘটনাটি ঘটেছে পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে এবং একজনের মৃত্যু হয়েছে ধ্বংসাবশেষ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থাতেই এবং আরও বেশ কয়েকজন সেখানে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কেশুয়ারিতে সেচ দপ্তরের পরিত্যক্ত বাড়ি থেকে বাড়ি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে পঞ্চায়েত নির্বাচনেও প্রধানমন্ত্রী প্রসঙ্গ প্রধানমন্ত্রী এসেও বিজেপিকে জেতাতে পারেননি বিধানসভা নির্বাচনে যে বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করে গিয়েছেন সেই বুথেও বিজেপি লিড পায়নি বিজেপি হেরেছে এমনই কটাক্ষ প্রধানমন্ত্রীকে ছুড়ে দিয়েছেন লাভলি মৈত্র বিস্ফোরক লাভলি মৈত্র বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ পাশাপাশি বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন লাভলি মৈত্র কি বলছেন তিনি শোনাবো একুশের বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার ভারতীয় জনতা পার্টি একাধিক উৎসে অপপ্রচার করেছে তারা পশ্চিমবাংলায় এসে তিন রাত করে থেকেছে বিভিন্ন জায়গায় এবং এই যে সোনারপুর এখানে আড়া পাঁচ যে জায়গাটা আছে সেখানে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন সভা করতে তো এত কিছু প্রচেষ্টার পরেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে সেই বুথটাই বিজেপি জিততে পারেনি তো এত কিছুর পরেও মানুষ বাংলার মেয়ের উপরেই ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য জয়ী করেছে এবং আগামী দিনেও পঞ্চায়েত বলুন গত পৌরসভাতেও আমরা দেখেছি সেই নজির তো এবারেও আগামী দিনে পঞ্চায়েত ভোটের রেজাল্টেও আমরা বাংলায় সেই নজির সৃষ্টি করব প্রত্যেকটা জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে একটা বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন তৃণমূলের একের পর এক নেতার বা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে কারণ দল বিরোধী কাজের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে গোছ প্রার্থী হয়ে তারা দাঁড়িয়ে গিয়েছেন মনোনয়ন জমা করেছেন সে কারণেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রায় 70 জনকে বহিষ্কার করা হয়েছে যার মধ্যে বীরভূম গঙ্গারামপুর এবং নদিয়ার একাধিক কর্মী সমর্থক রয়েছেন বীরভূমে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী পাশাপাশি গঙ্গারামপুর থেকে রয়েছেন পীযূষ এবং সুবল ভৌমিক রয়েছেন নদিয়া থেকে আমি প্রথমে মনার কাছে যাব মনা বীরভূমে একে তো কেষ্টবিহীন বীরভূম অর্থাৎ অনুব্রত মণ্ডল নেই তারপরে এই যে প্রায় 30 জনকে বহিষ্কার করা হলো পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কি বলছে তৃণমূল কংগ্রেস
হ্যাঁ দেখো ঋষিকা, একেবারেই তাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যে প্রশ্নটা করলে, যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায়, বিশেষ করে কেষ্টহীন এই বীরভূম জেলায় তৃণমূলের 30 জন যে তৃণমূল কংগ্রেস কর্মী, সেই কর্মীদেরকে সম্পূর্ণভাবে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হলো, এটা কত প্রভাব, কতটা প্রভাব পড়তে পারে? দেখো ইতিমধ্যেই জেলা স্তরে, জেলার যারা তৃণমূলের অন্দরে, ইতিমধ্যেই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, গুঞ্জন শুনতে পাচ্ছি। কিন্তু অনেকেই বলছে যে এভাবে যদি এক এক করে তৃণমূলের কর্মী নেতাদেরকে ছেঁটে ফেলা হয়, সেক্ষেত্রে তারা দলটা আদৌ থাকবে? তো নানান প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের লালমাটি জেলায় কিন্তু তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো অবশ্যই এদিন সকালবেলায় ঋষিকেশ আমরা কি দেখলাম, এদিন সকালবেলায় 8:30 নাগাদ বোলপুরে বীরভূম জেলার যে প্রধান তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির 2 সদস্য বিকাশ রায়চৌধুরী এবং রানা সিংহ, অর্থাৎ অভিজিৎ সিনহা। তারা কিন্তু সাংবাদিক বৈঠক করেন, পরিষ্কার জানিয়ে দেন যে বীরভূম জেলায় 30 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে তারা সম্পূর্ণ দল থেকে কিন্তু বহিষ্কার করেছে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, অর্থাৎ দলের যে শৃঙ্খলা আর নিয়ম বা আইন রয়েছে, সেই শৃঙ্খলা ভঙ্গ কিন্তু তারা করেছে, তার জন্যই তাদেরকে কিন্তু মূলত দল থেকে বহিষ্কার করা হয়েছে। দেখো কি শৃঙ্খলা যেটা তারা বলছেন, অর্থাৎ অভিজিৎবাবু এবং বিকাশবাবু বলছেন যে এই 30 জন বিশেষ করে বীরভূমের খয়রাসোল, মোরারয়, সিউড়ি, রাজনগর, দুবরাজপুর, রামপুরহাট, এই যে 6টি ব্লক, সেই 6টি ব্লক থেকেই 30 জন রয়েছে। এরা তৃণমূলের বিরুদ্ধে, আবার তোমাকে বলে রাখি যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এরা অবশ্যই এ ত্রিস্তর পঞ্চায়েত যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী করছে তৃণমূলের কর্মী, অথচ তারা তৃণমূলের যে দলীয় সিম্বল, টিকিট না পাওয়ার ফলে তারা তৃণমূলের বিরুদ্ধেই তারা নির্দলের টিকিটে দাঁড়িয়ে, সেই কারণেই তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি যাবো একটু নদিয়াতে, সুবল রয়েছে, সুবল, নদিয়াতেও সে একই ছবি দেখা গিয়েছে যে একাধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, যারা হয়তো নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন, এখন তারা কি বলছেন বহিষ্কারের পরে? দেখো প্রথমেই বলি, নবজোয়ার কর্মসূচিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মানুষের মতামত নিয়েছিল এবং সেই মতামত নেওয়া অনুযায়ী কিন্তু দলের তরফ থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছিল তারা যেমন নমিনেশন সেখানে দাখিল করেছিল, কিন্তু বেশ কিছু যাদের নমিনেশন, যাদেরকে সিম্বল দেওয়া হয়নি বা নমিনেশন করতে বলা হয়নি, তারাও কিন্তু নমিনেশন দিয়ে দেয় এবং এই নমিনেশন দিয়ে দেওয়ার পরে কিন্তু জেলা সাংবাদিক সংগঠন করে জেলা সাংগঠনিক যারা সভাপতি আছে তৃণমূলের, তারা বারবার অনুরোধ করেছে তারা যেন মনোনয়ন প্রত্যাহার করে নেয়, যদি তা না করে তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেয়। এই হুঁশিয়ারির পরে বেশ কিছু মনোনয়ন তুলে নিলেও কিছু কিন্তু মনোনয়ন তোলেনি এবং তাদের সংখ্যাটা প্রায় 21 জন যারা দলের কথা না শুনে মনোনয়ন জমা দেওয়ার পরও তারা থেকে যান এবং তাদেরকে সেই এত বড় অনুরোধ করার পরে যখন তারা দল থেকে বহিষ্কার করা গেল না, তারা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা অনেকেই ফোন গঙ্গারামপুরে সেখানকার বহিষ্কৃত নেতাদের সঙ্গে কি কথা বলা গিয়েছে, তারা এখন কি বলছেন, দল তো তাদেরকে বহিষ্কার করলো মনোনয়ন প্রত্যাহার করেননি বলে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমরা পাই তৃণমূলের যে জেলা সভাপতি তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন তারা চলে গেলে তৃণমূলের কোনো কিছু মানে ক্ষতি হবে না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যারা যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে টিকিট যেহেতু আমরা পাইনি সেই কারণেই তারা কিন্তু নির্দলে তারা জমা দিয়েছেন, পাশাপাশি কিন্তু কেউ কংগ্রেসে গিয়েছেন, কেউ বা আবার নির্দল থেকে কিন্তু রায় করার চেষ্টা করছেন, কিন্তু তারাও বলেছেন যে তাদের তৃণমূলের সেইভাবে তাদের কোনো দরকার নেই, তারা এই নির্দলে থেকে তারা জয়লাভ করবেন। ঋষিকেশ বেশ, অনেক ধন্যবাদ তোমাদেরকে, ছিলেন আমাদের সঙ্গে বীরভূম থেকে মনা বীরবংশী, নদিয়া থেকে সুবল মজুমদার এবং পীযূষ সরকার ছিলেন গঙ্গারামপুর থেকে, তিনজনকে অনেক ধন্যবাদ। তবে পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রভাব আদৌ পড়ে কি না, কারণ বেশ কয়েকজন কর্মী সমর্থককে যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূলের পক্ষ টিকিট না পেয়ে, তাদেরকে বহিষ্কার করাতে কতটা প্রভাব পড়ে সেদিকে আমাদের নজর থাকবে। আবার একটা বিরতি নিয়ে ফিরব, সঙ্গে থাকবেন।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশের পর শনিবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকাল থেকে জেলায় জেলায় রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন মনোনয়ন পর্বের বিক্ষিপ্ত অশান্তির পর আদালতের নির্দেশে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। শনিবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছিল। রবিবার জেলায় জেলায় রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। রবিবার সকালে মালদায় অন্যরকম পরিবেশ, কেন্দ্রীয় বাহিনীর অভ্যর্থনায় সেখানে যেন সাজসাজ রব, উৎসবের মেজাজ। সকাল থেকেই রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলল। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা পরিদর্শনে গেলে তাদের শাঁখ বাজিয়ে স্বাগত জানান এলাকার মহিলারা। রাস্তায় টহল দেওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে পুষ্পবৃষ্টিও করেন তারা। পথে ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলা পুলিশের আধিকারিকরাও। যে কোনো রকম সমস্যায় থানায় যোগাযোগের নিদান দেওয়া হয় এলাকাবাসীকে। জেলার মানিকচকেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানে আবার ড্রোন উড়িয়ে চলল তল্লাশি। মালদায় বোমা উদ্ধারের পর আসরে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ। রবিবার সকালে ড্রোন উড়িয়ে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় টহল দেয় পুলিশ। জেলার কোথাও যাতে বোমা মজুত করে না রাখা হয় তার ওপর নজর রাখতেই ড্রোনের ব্যবস্থা বলে দাবি পুলিশের। প্রতি মুহূর্তের নিরাপত্তার খাতিরে পুলিশ সদা সর্বদা খেয়াল রাখছে বলেই দাবি রাজ্য পুলিশের আধিকারিকদের। নির্বাচনের আগে কালিয়াগঞ্জের গ্রামীণ এলাকায় পরিদর্শন কেন্দ্রীয় বাহিনীর। রবিবার সকালে আইসি সুবলচন্দ্র ঘোষের নেতৃত্বে রুটমার্চ করেন পুলিশকর্মীরা। সম্প্রতি একাধিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল কালিয়াগঞ্জে। এদিনের রুটমার্চের সময় এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন পুলিশকর্মীরা। নিরাপত্তার ব্যাপারে তাদের সব রকম আশ্বাসও দেন তারা। পঞ্চায়েতের নিরাপত্তার লক্ষ্যে রবিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়। এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশ কমিশনারেটের পঞ্চায়েত এলাকার নজরদারি চালান। বুথে বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তাঁরা। সকলে ভোটের দিন ভোট দেবার অনুরোধও জানান আধিকারিকরা। নির্বাচনের নিরাপত্তার জন্য হাওড়ায় পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার সকালে উলুবেড়িয়া, হাটগাছা 1 ও 2 নম্বর পঞ্চায়েতের লালিতাবাড়ি, রংদেবপুর, হাটগাছা বাজার এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে ছিলেন উলুবেড়িয়া থানার অফিসাররাও। এদিনের রুটমার্চের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন আধিকারিকরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন তাঁরা। মনোনয়ন পর্বে বা ভোটের আগে বারবার উত্তপ্ত হয়েছে বীরভূমের নানুর। শনিবার সেখানেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের অবিচল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নানুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার জন্য আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মিনাখায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বসিরহাট জেলা পুলিশের সঙ্গে টাকি রোডে রুট মার্চ করল বিএসএফ। ইতিমধ্যেই মিনাখা ব্লকের বিভিন্ন এলাকাকে অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নজর রয়েছে বেশ কিছু এলাকায়। এদিন রুট মার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। নিরাপত্তার ব্যাপারে স্থানীয়দের আশ্বাস দেন তাঁরা। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 সাত 3।